তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের গণিত বিষয়ের অষ্টম অধ্যায়, অর্থাৎ ভগ্নাংশ অধ্যায়টি। গত ক্লাসে আমরা শিখেছিলাম ভগ্নাংশের যোগ, আর এই ক্লাসে আমরা শিখব কিভাবে ভগ্নাংশের বিয়োগ করতে হয়। তাহলে তোমরা নিশ্চয়ই তৈরি হয়ে আছো আজকে ক্লাস করার জন্য। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই শুরু করছি তোমাদের পাঠ্য বইয়ের 94 পৃষ্ঠায় যে ভগ্নাংশের বিয়োগগুলো দেওয়া আছে সেগুলো থেকে। সবাই তৈরি? চলো আমরা প্রথমেই করব এক নং প্রশ্ন। এক নং প্রশ্নে দেওয়া আছে 6/5 বিয়োগ 6/4। প্রথমেই বলে রাখি, আমরা গত ক্লাসে ভগ্নাংশের যোগ যে নিয়ম মেনে করেছিলাম, ভগ্নাংশের বিয়োগগুলো কিন্তু ঠিক একই নিয়মে করব। আগের ক্লাসের পড়াগুলো মনে আছে তো? না থাকলেও এখন আবার মনে করিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের কি করতে হবে বিয়োগ করার জন্য বলো তো? একটা সমান সমান চিহ্ন দিব এবং তার ঠিক মাঝখান থেকে একটা লম্বা দাগ কেটে নিব। করো এরকম সমান সমান চিহ্ন দিয়ে এরকম একটা দাগ দিয়ে নাও। এখন কি করব, নিচের হরগুলোকে দেখব। হরগুলো একই রকম আছে। যদি একই রকম হর থাকে তখন আমরা কি করি, একটা কমন হর এখানে লিখি। তাহলে সবগুলো যেহেতু একই রকম, এখানে কি লিখব, শুধু একটা 6। এখন কি করব, আমরা গত ক্লাসে শিখেছিলাম না এই হর দিয়ে এই হরকে কি করতে হয়, ভাগ করতে হয়। হর দিয়ে হরকে ভাগ করব, যোগ করার সময় আমরা এটা শিখেছিলাম, এই হর দিয়ে এই হরকে ভাগ করব। যদি ভাগ করি তাহলে কি হবে বলো তো? 6 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে কি হয়, 6×1=6। তাহলে ভাগফল কত বের হলো, 1। এই ভাগফলটা দিয়ে, ভাগফল দিয়ে কি করতে হবে, লবকে গুণ করতে হবে। ভাগফল দিয়ে লবকে, লবকে গুণ করব, গুণ করব। এটা আমাদের গত ক্লাসে আমরা এই নিয়মটা শিখে ফেলেছিলাম। আচ্ছা, তাহলে কি করছি, এই হর দিয়ে এই হরকে আগে আমরা ভাগ করছি। কত হলো, 6×6, ভাগফল কত হয়েছে, 1 হয়েছে। এই 1 দিয়ে আমরা কি করব, লবকে গুণ করব। তাহলে 5কে যদি আমরা 1 দিয়ে গুণ করি কি থাকবে, 5×5। এখন এখানে কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, এই বিয়োগ চিহ্নটা আমরা এখানে দিয়ে নেব। এরপরে আবার একই নিয়ম, এই হর দিয়ে এই হরকে কি করব, ভাগ করব। আবার 1 থাকলো, সেই 1 দিয়ে ভাগফলটা দিয়ে উপরের যে লব আছে তাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 4×4, এইটুকু হয়ে গেল। এখন আমরা কি করব, নিচে 6 আর উপরে 5 থেকে এই 4কে বিয়োগ করে দিব। 5 থেকে 4 চলে গেলে থাকে 1। আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। তাহলে একই রকম না, যোগ অঙ্কের মতো আমরা আমাদের 1 নম্বর অঙ্কটা করে ফেললাম। এখন আমরা করব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখি, 2 নম্বর অঙ্কে দেওয়া আছে 4/3 বিয়োগ 4/1। আমরা এই নিয়মটা ছাড়াও আরেকটা কথা বলেছিলাম তোমাদের সহজ করার জন্য, সেটা কি, নিচের হরগুলো একই রকম থাকলে এখানে তো একটা কমন হর নামালাম, আর যেহেতু একই রকম ভাগ করলে একই হবে, 1 হবে, সেই জন্য উপরের সংখ্যাগুলো আমরা লিখে দিতে পারি তোমাদের সহজ করার জন্য নিয়মটা। কিন্তু তোমরা যখন বড় ক্লাসে যাবে তখন এই নিয়মগুলো দিয়েই কিন্তু করতে হবে। তাহলে আমরা কি করব, এই নিয়মটাই প্র্যাকটিস করি, কি বলো। হরকে এই এই হর দিয়ে এই হরকে কি করব, ভাগ করব। 4কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হয়, 1 হবে, তাই না?
তাহলে ভাগফল কত হলো এক। এই ভাগফলটা দিয়ে এটাকে কি করব, এই লবকে কি করব, গুণ করব। তাহলে তিন একে তিন, এই যে তিন। এখানে কি চিহ্ন দিব, এখানে বিয়োগ আছে, তাহলে এখানে বিয়োগ চিহ্নই দিতে হবে। তারপরে আবার এই লব দুইটাকে ভাগ, ভাগফল হয় এক। সেই এক দিয়ে একে, এই লবকে গুণ করলে একে একে এক। এখন কি করব, নিচে চার লিখব আর তিন বিয়োগ এক, তিন থেকে এক চলে গেলে থাকে দুই। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। আমরা এই একই নিয়মে বইয়ে যে অঙ্কগুলো আছে সেইগুলো নিশ্চয় পারবো। আমরা এখন একটু অন্যরকম একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা করি। সেই অঙ্কটা কত নম্বরে আছে তোমাদের বইয়ে দেখো, আট নম্বর অঙ্কটা দেখো, একটু অন্যরকম। সেই অঙ্কটা এখন আমি করে দিচ্ছি, এক বিয়োগ ছয় ভাগের পাঁচ। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব, এই অঙ্কটার নিয়মও সহজ। এইখানে আগের অঙ্কে যেরকম দুই জায়গাতেই একই রকম হর ছিল, তাই তুমি এখানে সেই হরের একটা কমন নামিয়েছিলে, একটা হর লিখে দিয়েছিলে। এখন কি করবে, এখনও তুমি ঠিক একই নিয়ম রাখবে। এখানে হর কত আছে, ছয়, সেই ছয় আমরা এখানে নামিয়ে নিলাম, এইটুকু হয়ে গেল। এখন উপরে, এখন উপরে এইখানে কি করতে হবে, এখানে কত লিখবে এটা একটু বুঝে নাও। এখানে যে হর আছে সেই হরটাকে দিয়ে, এই যে এই এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটাকে কিন্তু আমরা ভাঙিনি, ভাঙলে তো এরকম ভগ্নাংশ হতো, তাই না? এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যাটা, এই পূর্ণ সংখ্যাটার সাথে এই হরটাকে আমরা কি করব, গুণ করে নিব। এখানে আমরা কি করেছিলাম, লবকে গুণ করেছিলাম না, এটাকে আমরা এর সাথে গুণ করে নিব। তাহলে ছয় একে কত হয়, ছয় একে ছয়, এখানে আমরা লিখব ছয়। এখানে বিয়োগ চিহ্ন আছে, দিলাম বিয়োগ চিহ্ন। এখন আবার আগের নিয়ম, এই হর দিয়ে এই হরকে কি করতে হবে, ভাগ করতে হবে, থাকলো কত, ভাগফল এক। এই ভাগফল এক দিয়ে এই লবকে গুণ করলে পাঁচ একে পাঁচ, এই যে পাঁচ, এটুকু হয়ে গেল। এখন আমরা কি করব, নিচে ছয় আর উপরে এই দুটো বিয়োগ, ছয় থেকে পাঁচ চলে গেলে থাকে এক। দেখো আমরা আমাদের অঙ্কটা কিন্তু পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি। তাহলে এই নিয়মের আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি। আমরা আট নাম্বার করলাম, এখন আমরা করব হচ্ছে নয় নাম্বারের অঙ্কটাও একই রকম, এরকম আমরা নয় নাম্বারটা একটু প্র্যাকটিস করে নিই। এক বিয়োগ নয় ভাগের আট, এক বিয়োগ নয় ভাগের আট, কি করব, সমান সমান দিব, একটা লম্বা দাগ দিব। এখানে কত লিখব, নয়, এখানের হরটা এখানে কমনটা নিয়ে নিলাম নয়। এখন কি করতে বলেছিলাম, এখানে একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, এই হরের সাথে পূর্ণ সংখ্যাটা কি করতে হবে, গুণ করতে হবে, নয় একে নয়। এরপরে যে চিহ্নটা দেওয়া আছে সেটা লিখব, এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। এরপরে আবার আগের নিয়ম, এই হরগুলোকে কি করব, ভাগ করে নেব, কত হবে ভাগফল এক। এককে এই লবের সঙ্গে কি করব, গুণ করব, তাহলে আটেকে আট, সমান সমান। এখন কি করব, নিচে নয় আর নয় থেকে আট চলে গেলে এক। দেখেছো একই রকম সবগুলো নিয়ম এবং খুব সহজ। তাহলে আমরা এখানে যে দুই ধরনের অঙ্ক আছে তার নিয়মগুলো শিখে নিলাম, চারটা অঙ্ক আমরা করলাম, এখানে মোট বারোটা অঙ্ক দেওয়া আছে। এখন তোমরা কি করবে, আমরা যে অঙ্কগুলো করলাম চারটা, সেইগুলো বাদ দিয়ে বাকি যে আটটা অঙ্ক থাকবে, সেই আটটা অঙ্ক থাকবে তোমাদের বাড়ির কাজ। একই নিয়ম বুঝে বুঝে বাকি অঙ্কগুলো তোমরা করবে। এখন আমরা কি করব, আমরা ভগ্নাংশের বিয়োগ থেকে একটা সৃজনশীল অঙ্ক করব। তোমাদের বইয়ে সৃজনশীল অঙ্ক সরাসরি দেওয়া নাই, কিন্তু আমরা উদাহরণ থেকে একটা অঙ্ক সৃজনশীল পদ্ধতিতে করব। চলো তাহলে আগে উদ্দীপক এবং প্রশ্নগুলো লিখে নেই। আমরা আমাদের উদ্দীপকটি লিখে নিয়েছি, এখন আমরা
একে একে এর তিনটা অংশের সমাধান করব। প্রথমে আমরা ক নং প্রশ্ন দেখে নেই। প্রথমে আমাদের ক নং প্রশ্নে আছে ছোট ভগ্নাংশ কোনটি। উদ্দীপকে আমাদেরকে দুইটা ভগ্নাংশ দেখিয়েছে, প্রথমটা হচ্ছে 5/4 আর দ্বিতীয়টি হচ্ছে 5/1। এই দুইটা ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশ কোনটি? যেমন ধরো একটা ফিতা, এটাকে আমরা 5টা ভাগে ভাগ করলাম, 1, 2, 3, 4, 5। এখন তোমরা দেখো 5/1 মিটার হচ্ছে এইটুকু আর 5/4 মিটার হচ্ছে এইটুকু। তাহলে বলো তো কোনটা ছোট? 5/1। তাহলে তোমরা সহজেই লিখে দিবে এখানে ছোট ভগ্নাংশটি হলো পাঁচ ভাগের এক। আমরা আমাদের ক নং সমাধানটা পেয়ে গেলাম। এখন আমরা খ নং প্রশ্নটা দেখে নিব। খ নং প্রশ্নে বলা হয়েছে প্রথম ভগ্নাংশটি কথায় লেখো। আমাদের প্রথম ভগ্নাংশ কোনটা? প্রথম ভগ্নাংশ হচ্ছে এটি। এই ভগ্নাংশটাকে কী করতে হবে? কথায় লিখতে হবে। কথায় কীভাবে লিখব? এটি হচ্ছে 5/4 অংশ। এই ভগ্নাংশটি কথায় লিখব 5/4 অংশ। তাহলে আমাদের এই সমাধানটাও হয়ে গেল। এখন আমরা করব গ নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্নে কী জানতে চেয়েছে? রেজার কত মিটার ফিতা থাকে? তাহলে আগে আমাদের উদ্দীপকটা পড়ে নিতে হবে। উদ্দীপকে কী বলেছে? রেজার কাছে 5/4 মিটার ফিতা আছে। আমরা একটু বুঝে নিই একটা ফিতা কি, এটাকে আমরা কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে ভাগ করছি, 1, 2, 3, 4, 5। এখন রেজার কাছে 5/4 মিটার ফিতা আছে, অর্থাৎ রেজার কাছে এতটুকু ফিতা আছে। এখান থেকে সে কী করলো? মিনাকে 5/1 মিটার ফিতা দিল। এখান থেকে সে 1 মিটার ফিতা দিল। তাহলে তার কী হলো? তার ফিতাটার, তার কাছে যে ফিতাটা থাকলো সেটা কি বেড়ে গেল নাকি কমে গেল? তার কাছে একটু কমে গেল না? তাহলে এটা আমরা কী করব? বিয়োগ করব, বিয়োগ করে বের করব। তাহলে কীভাবে লিখতে পারি? রেজার ফিতা আছে 1 মিটার, সে বা রেজা মিনাকে দেয় এটার 1 অংশ। মিনাকে দেয়, তার কাছে 5/4 অংশ আছে, সে মিনাকে 5/1 অংশ দিয়ে দেয়। তাহলে এখন কি করব? বিয়োগ কিভাবে করি আমরা? নিচে কি লিখব? দুইটা হর কমন, একই রকম। তাহলে একটা কমন হর লিখে নিলাম। এখন কি করব? এই দুটাকে, দুইটা হরকে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1। সেই 1 দিয়ে আমরা কি করব? লবকে গুণ করব। তাহলে 4 1 4, এখানে বিয়োগ চিহ্ন আর 1 1 1। তাহলে মিনাকে সে দেয় 1 অংশ, তাহলে 4 থেকে 1 বিয়োগ দিলে থাকে 5/3। এই অংশটা রেজার কাছে থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের কাছে জানতে চেয়েছিল রেজার কত মিটার ফিতা থাকবে, তাহলে রেজার থাকে 5/3 মিটার। এটা আমরা লিখে দিব, রেজার ফিতা থাকে 5/3 মিটার, এটাই হবে আমাদের উত্তর। আমরা আমাদের সৃজনশীল অঙ্কটাও করে ফেললাম। যদি আমরা নিয়মটা একটু মনে রাখি তাহলে যোগ বা বিয়োগ যাই হোক না কেন আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। আজকের মতো পড়া এটুকুই, কিন্তু এখন কি করতে হবে? হোমওয়ার্কটা লিখে নিয়ে যেতে হবে।
তাহলে লিখে ফেলো হোমওয়ার্ক, আমি বোর্ডে লিখে দিচ্ছি। আমাদের আজকের হোমওয়ার্ক কি থাকলো? 94 পৃষ্ঠার যে অঙ্কগুলো আমি তোমাদেরকে বোঝার জন্য করে দিয়েছি সেগুলো না, সেগুলো ছাড়া বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং আমরা যে সৃজনশীল অঙ্কটা করেছি সেটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা জমা দিবে কতদিনের মধ্যে? অবশ্যই 2 দিনের মধ্যে, অবশ্যই 2 দিনের মধ্যে। আর কি করতে হবে? খাতার পৃষ্ঠার উপরে নাম, রোল, শ্রেণী, শাখা এই তথ্যগুলো লিখে হোমওয়ার্কের ছবি তুলে ফেসবুকের যে পেজে তোমরা এই ভিডিওটা দেখছো তার কমেন্ট বক্সে আপলোড করে দিতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।